আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এবং যারা দেখছেন কাছে এবং দূরে সকলকে আমার শুভেচ্ছা। ঘরে বসে শিখি অনলাইন এই পেজের মাধ্যমে আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক মাধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। ইতিমধ্যে আমি এই পেজে শিখি এই পেজ থেকে ক্লাস উপস্থাপন করেছি, সেটি ছিল শতকরার উপরে রাশির তুলনা এক। আজকে তারই ধারাবাহিকতায় রাশির তুলনা দুই উপস্থাপন করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা স্মার্টফোনের সামনে আছো এবং খাতা কলম বসে পড়েছ। আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটি উত্তর। তো গত ক্লাসে আমি অবশ্য বাড়ির কাজ দিয়েছিলাম নাকি সংগ্রামে, আজকে অবশ্য কাজ দিব। আমরা চলো ক্লাসে ফিরে যাই। তার আগে আমি একটি এই সংশ্লিষ্ট একটি গান উপস্থাপন করি। লাভ করিয়া চইলা যাইবেন, ক্ষতি নিবেন না, এমন বেআইনি কথা কেউ মানে না। কিনা দামের বেশি বেচলে তারে লাভ, কিনা দামের কমে বেচলে কয়ে তারে ক্ষতি। লাভ ক্ষতি দুইটি বাই একসাথে গাথা, এ সকল সমস্যায় খাটাবো এখন মাথা। ধন্যবাদ বন্ধুরা। আমরা এই শতকরা ক্লাস থেকে এই ধরনের সমস্যায় আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। তার আগে শতকরা শব্দটি ইতিমধ্যে তোমরা তোমাদের স্কুলের সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে অবশ্যই জেনেছ এবং আমিও একটি ক্লাস নিয়েছি। শতকরা শব্দটি আসলে তোমাকে চিন্তা করতে হবে, সেটি হলো একশোর মধ্যে তোমাকে চিন্তা করতে হবে। ফলে আমার যে কোনো মানদণ্ডকে একশো দিয়ে বিচার করাটাই হলো শতকরা, যে কারণে এখানে রাশির তুলনার কথা বলা হয়েছে। চলো আমরা আমাদের একটি সমস্যা বোর্ডে লক্ষ্য করি, যে আমাদের একটি কথা বলেছিলাম যে শতকরা ভগ্নাংশ। তাহলে আমি যদি এক শতভাগের ২৪ কথাটা লিখি, আচ্ছা এখানে বন্ধুরা আমি বলেছিলাম শতকরা এই যে চিহ্নটা এটার মানে বলেছিলাম যে এক শতভাগের এক। আচ্ছা এই যে এক শতভাগের ২৪, এটা কি তুমি যদি এইভাবে চিন্তা করো যে এখানে তোমার কি আছে, এখানে তোমার লক্ষ্য করো যে এখানে তোমার হর ১০০, লব ২৪, ঠিক তাই না? আচ্ছা আমরা কিন্তু ১০০কে এটা কি বলতে পারি না ১০০ ভাগের এক? নিশ্চয়ই বলতে পারি। হ্যাঁ, তো ১০০ ভাগের এক যদি বলতে পারি তাহলে এখানে ২৪ যে সংখ্যাটি, তাহলে ১০০ ভাগের এক যদি বলতে পারি তাহলে ১০০ ভাগের এক মানে তো শতকরা চিহ্ন, তাহলে থাকলো কে ২৪। তাহলে আমরা কিন্তু সরাসরি এই ২৪, শতকরা ২৪ কথাটা লিখে দিলেই কিন্তু আমরা কিন্তু সমাধানটি পেয়ে যাই, কি বলো বন্ধুরা? হ্যাঁ, তাহলে যখন কোনো একটি ভগ্নাংশে, অর্থাৎ যে মানে এটি প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃতই হোক, নিচে অর্থাৎ হর যদি ১০০ হয়ে যায়, উপরে যা থাকবে অর্থাৎ লবে যা থাকবে তার সাথে একটা শতকরা চিহ্ন জুড়িয়ে দিলেই কিন্তু তোমার রেজাল্ট পেয়ে যাচ্ছ, ফল পেয়ে যাচ্ছ। কি মজা না? অসম্ভব মজা, আমার কাছে খুব মজা লাগছে। হ্যাঁ, তো তোমরা এরকম মনে করো আমি লিখলাম এক শতভাগে ১৩ লিখলাম, তাহলে বলো তো এটা রেজাল্ট কত, একটু চিন্তা করো এবং লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, যদি পারো কমেন্টেও লিখতে পারো। আমি একটু দেখি কমেন্টে কেউ আছে কি না। হ্যাঁ, কাউকে তেমন দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক,
তোমরা পরে দেখে নিবে, তার মানে কি এটা রেজাল্ট হলো সৎকার্য। আশা করি বন্ধুরা এই ধরনের সকল ধরনের সমস্যা তোমরা সৎকরায় প্রকাশ করতে পারবে। চলো যাই আমরা একটু অন্য ভগ্নাংশে যাই, দশমিক ভগ্নাংশে যাই, যেটি গত ক্লাসেও আমরা কিছু সমস্যা দেখিয়েছিলাম, আমরা আজকেও দেখব। তো এটি মুছে ফেলি। হ্যাঁ বাবা। আচ্ছা বন্ধুরা, যেমন ধরো শূন্য দশমিক চুয়ান্ন, এটি কিন্তু ইতিমধ্যে তোমরা ঘরে বসে শিখি এবং বিভিন্ন অনলাইন পেজে অনেক অভিজ্ঞ সম্পন্ন সম্মানিত শিক্ষক মণ্ডলী, হ্যাঁ অনেকেই কিন্তু এই দশমিক ভগ্নাংশে ক্লাস নিয়ে ফেলেছে। আমি কিন্তু দেখেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ যে এটি একটি দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এই দশমিক ভগ্নাংশটিকে আমাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে, রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি ওই স্যারের ক্লাস থেকে একটি ম্যাডামও কিন্তু ক্লাস নিচ্ছে, এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক শতভাগের চুয়ান্ন। বন্ধুরা এই যে এখন কিন্তু উত্তর তুমি কিন্তু দিয়ে ফেলছ। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমার মন বলছে নিশ্চয়ই তুমি উত্তরটি বলছ শতকরা চুয়ান্ন, রাইট? আচ্ছা, এইভাবে তোমাদের যে 95 পৃষ্ঠা বইয়ে সেখানে লক্ষ্য করেছ একের মধ্যে যে নিচের ভগ্নাংশ ও দশমিক গুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। এ ধরনের আরো সমস্যা আছে, আশা করি সেই সবগুলো সমস্যারই উত্তর দিতে পারবে। হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখা ভালো, যদি কোনো কারণে ভগ্নাংশটি তার হর 100 না হলো, একশো যদি না হয় সেক্ষেত্রে আমি কিভাবে বা আমরা এটা কিভাবে সমাধান করব, সেটিও কিন্তু জানা থাকা প্রয়োজন। আমরা এ ধরনের একটি সমস্যা এখানে উপস্থাপন করি। ধরো 5/4, এখন আমার কাজ হলো যে আমার হরকে 100 বানাতে হবে। তাহলে 100 যদি আমি এটা করতে চাই, তাহলে আমার এর সাথে কত গুণ দিলে হতে পারে, 5 × 100, এটা কিন্তু আমরা জানি। এখন ভগ্নাংশের নিয়ম অনুযায়ী হর এবং লবকে তারা খুব মিল, তারা একসাথে সমান সমান করে ভাগ করে নিতে চায়, সমান সমান করে খেতে চায়। হ্যাঁ, আমি লবকে 20 দেব আর হরকে 20 দেব না, এটা হয় না। তাহলে নিয়মটা হলো, অবশ্যই জানো যে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে আমরা গুণ দিতে পারি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না বন্ধুরা। তাহলে আমি এখানে 20 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে দেখো কি হচ্ছে, আমার 5 × 100 চলে আসলো 4 × 80। এখন কিন্তু সেই তুমি কিন্তু উত্তর নিমিষেই লিখে ফেলতে পারছ, অবশ্যই লিখে ফেলছ শতকরা 80। আমরা কিন্তু কথায় কথায় একটা শব্দ চলে আসে, 80%। আমরা এমন কিছু কথা মানে ইংরেজি কথা আমরা বাংলা ভাষার মতো বলে ফেলি, আমরা এটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, 80% বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা বাংলা যখন পড়বো বলবো শতকরা 80, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। হ্যাঁ, আমরা আমাদের মূল যেই বিষয়টি সেটি হলো লবকে 100 আমাকে করতেই হবে। এমনও হতে পারে, আরেকটি সমস্যায় যাই, এটি হলে মানে এই ধরনের সমস্যা একেবারে সলভ, আর কোনো ধরনের তুমি সমস্যায় ফিল করবা না, অর্থাৎ আর তোমার কাছে কোনো প্রশ্ন তৈরি হবে না, সেটিও দেখিয়ে দিই। যেমন এমন হতে পারে যে আমি এখানে লিখলাম 7/5 লিখলাম, হ্যাঁ
বন্ধুরা এখন এই সাপকে আমার কিন্তু 100 করাটা এটা সম্ভব নয় কিন্তু তার কিন্তু সেই ধরনের গুণিতক আমি খুঁজে পাবো না তখন আমি কি করব এই ধরনের সমস্যা আমাকে যেটি করতে হবে আমাকে ডাইরেক্ট 100 ভাগের 100 অর্থাৎ হর এবং লবকে 100 দ্বারা গুণ করব বন্ধুরা দে মনে রেখো তাহলে আমি কি করব ওই যে আমার প্রথম বলছিলাম আমাকে কিন্তু শতকরা চিহ্নটির মানে হলো 100 ভাগের 1 বন্ধুরা তাহলে আমি যদি এখান থেকে 100 ভাগের 1 কে আমি আলাদা করে ফেলি আমি যদি এখানে 7 ভাগের 5 গুণ 100 এবং গুণ 100 ভাগের 1 ওই যে দেখো বন্ধুরা কোনটা এই যে নিচে লব তাকে কিন্তু আমি আলাদা করে ফেললাম তাহলে আমি এটুকুর কি করব এটুকুর আমি আমি কাটাকাটি করি হ্যাঁ কাটাকাটি তো বুঝো যে আমরা এখানে ভাগ করি তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি যে রেজাল্ট আসবে আমি এখানে এটা না করলাম এখন কারণ এখানে ফ্র্যাকশন হবে এই জন্য আমি সময় নিতে চাচ্ছি না জাস্ট নিয়মটা দেখাতে চাচ্ছি এখানে যা আসবে এই রেজাল্টটা তার সাথে এটার মানে হলো তোমার তাহলে আশা করি বন্ধুরা এটি তোমাদের বাড়ির কাজ এই কাজটি তোমরা সমাধান করবে এই যে আমার খালি করে এখানে কত বসবে সেটি তোমাদের বাড়ির কাজ রইল এটি হলো এক যে নং যে সমস্যাগুলো ছিল সেখানে আশা করি এখানে যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা আমি এখানে তুলে ধরেছি এখন আমরা একটু সামনে যাই আমরা একটি ডাক অঙ্ক বলে যেটিকে আমরা বাংলা ভাষায় আমরা ভাষা দিয়ে যে সমস্যাটি উপস্থাপন করি এই ধরনের একটি সমস্যা আমরা বোর্ডে লক্ষ্য করি সরি বন্ধুরা একটু সময় নিচ্ছি আচ্ছা বন্ধুরা আমরা এটা একটু পরে দেখি আমরা আগে সমস্যাটি পড়ি হ্যাঁ তো লক্ষ্য করো কোন বিদ্যালয়ে হ্যাঁ বিদ্যালয়ের বানানটা কিন্তু ভুলে গেছে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষা পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থী মধ্যে হ্যাঁ অবশ্যই কোন বিদ্যালয় বাংলাদেশের অনেক বিদ্যালয় আছে যেখানে 30 এর মধ্যে শিক্ষার্থী আছে হ্যাঁ আমি আমি মনে মানে আমাদের যে সব গ্রাম এরিয়াতে যে সকল স্কুল আছে তার বেশিরভাগ স্কুলই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী 30 35 40 এর বেশি হয় না তেমনি একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী 30 জন শিক্ষার্থী আচ্ছা থাকলে নিচে দিয়ে দেই মধ্যে 12 জন ছাত্রী মানে অর্থাৎ ধরে নাও তোমার স্কুলে 30 জন শিক্ষার্থী আছে তার মধ্যে তোমার হ্যাঁ যারা বোন আছে তোমার সহপাঠিনী আছে তারা 12 জন ছাত্রী মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী আমাকে বুঝতেই পারতেছো যে মোট মানে 30 এটা হলো আমার মোট এখানে 30 এর মধ্যে 12 কিন্তু এটা যদি তুমি এইভাবে চিন্তা করো আমাকে আরেকটা বিষয় এখানে বলতেই হচ্ছে সেটি হলো যে আমরা এখানে যে লিখি যে ধরি না ধরি না বা 30 ভাগের 12 লিখলাম এখানে মনে রাখতে হবে এই যে হর যে এখানে যে সংখ্যাটি লিখি এটি কিন্তু কোনো বস্তু বা যাকে আমরা নির্দেশ করছি তার সে পুরো মানে সম্পূর্ণ অংশটি এই হর কিন্তু সেখানে প্রকাশ করে তাহলে আমার ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা 30 তার মধ্যে 12 জন ছাত্রী এখন প্রশ্ন হলো দেখো খুব সহজ ইজি যে এটা আমি কিন্তু কি করলাম তুলনা তৈরি করলাম আমি এটি ভগ্নাংশে রূপান্তরিত করলাম
এখন এই 30 ভাগের 12 কে আমার কি কাজ বন্ধুরা? শতকরায় প্রকাশ করব। শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমার এই হর কে 100 এ রূপান্তরিত করতে হবে। আমার যদি তাকে 100 এ রূপান্তরিত করতে হয় তাহলে আমি এমন একটি সংখ্যাকে হর এবং লব দিয়ে ভাগ করব, আর সরি সরি গুণ করব যেন 100 চলে আসে। যদি না করতে পারি তাহলে আমি কিন্তু বলে দিয়েছি কিছুক্ষণ আগে কি করতে হবে, আমি কিন্তু এরকম তিনটি নিয়ম এখানে উপস্থাপন করেছি। আচ্ছা, তার আগে আমরা চলো যাই, এটি একটি সংখ্যা রেখায় আমরা একটা চিত্রের মাধ্যমে এই পুরো বিদ্যালয়ের বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কেমন হচ্ছে বন্ধুরা? আচ্ছা, এই লাইনটি যদি আমরা স্কুলের শিক্ষার্থী কল্পনা করি, এই শূন্য থেকে এখান থেকে এই জায়গাটায় আমার 30 জন শিক্ষার্থী, কি বলো বন্ধুরা? আচ্ছা, এখানে 12 জন শিক্ষার্থী বা ছাত্রী এখানে আছে, আর এই জায়গায় যদি আমি সেই মানে 100 কল্পনা করি, অর্থাৎ হরকে যদি আমি 100 অর্থাৎ ওই বিদ্যালয়ে যদি 100 জন শিক্ষার্থীর কথা মানে কল্পনা করি, 100% মানি হলো ওই বিদ্যালয়ের জন্য 30 জন শিক্ষার্থী মানে তারা ফুলফিল 100%, তাহলে এখানে 100% মানে এ, ক্লিয়ার? আচ্ছা, এ এখানে এসে এই 12টার% চাচ্ছে, অর্থাৎ 100 ভাগের হোয়াট, 100 ভাগের কি, 100 ভাগের এখানে কত, সেটি কিন্তু এখানে যাচ্ছে। অর্থাৎ 30 ভাগের 12 যদি তোমার এখানে হয় তার মানে 100 ভিতরে সে কত, স্বভাবতই যদি আমি বলি সাইডের ভিতরে কত, তাহলে নিশ্চয়ই তুমি বলবা সাইডের ভিতরে 24 মানে ডাবল, তাহলে 100 ভিতরে কত, সেটাই আমাদের শতকরা বের করার, মূলত শতকরা সমস্যার মূল বিষয়বস্তু। হ্যাঁ, আশা করি বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পারছো। লক্ষ্য করো আমরা এটাকে কি কিভাবে উপস্থাপন করতে পারি। আমরা যদি এটিকে নিশ্চয় দেখে ফেলেছ, আমি আমরা এটাকে একটু গুছিয়ে ফেলি, একটু উপরে দিয়ে দেই যাতে আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ, আমরা যদি ভাগের 12 সমান এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে লিখতে পারি, কত লিখতে পারি, 5/2। কিভাবে বুঝতে পারছ? 6 × 12 5/6। এখন এই 5/2 কে আমরা, হ্যাঁ দেখো আমি কিভাবে এটাকে 100 রূপান্তরিত করতে সহজ হচ্ছে কিনা, এটাকে আমরা লিখতে পারি 5/2 20×20 সমান 100/40। রায় কি বলো বন্ধুরা? বাজ উত্তর 40%, অর্থাৎ শতকরা 40। আশা করি বন্ধুরা সমস্যাটির উত্তর পেয়ে যাচ্ছ, যে কি মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, তোমরা লিখে দিবা মোট শিক্ষার্থীর হ্যাঁ শতকরা 40 জন ছাত্রী। এটা হলো আমার এই 2 নং অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 95 এর যে উদাহরণ দেওয়া আছে সেটি আমি উপস্থাপন করলাম। হ্যাঁ, আমরা একটু দ্রুত চলে যাই, সময় খুবই কম, আশা করি এটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি সমস্যায় চলে যাই। আরেকটি সমস্যা হলো, খুব অল্প সময় হয়ে যায় ক্লাস তিনিতে, টপিকটা হয়ে যায় একটু বড়। আচ্ছা, এখানে লক্ষ্য করো বন্ধুরা, কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী মোট 50 জন শিক্ষার্থী। আচ্ছা, পঞ্চম শ্রেণীর মোট হলো এই শিক্ষার্থীর 42 এর মধ্যে 42, অর্থাৎ যে উত্তরটা তুমি সেখানে বের করছিলা
তার উল্টা অর্থাৎ এই জায়গাটা তোমার কত হ্যাঁ এটার কিন্তু 42 মানে কি 42 শতকরা 42 মানে 100 ভাগের 42 100 ভাগে 42 তার মানে তুমি কি লিখতে পারো তুমি এটা লিখতে পারো নিশ্চয়ই যে 50 হলো তুমি লিখতে পারো 50 হলো হ্যাঁ 50 না সরি 42 হলো 100 ভাগে 42 তাহলে 50 জন শিক্ষার্থীর একটা র কথাটা আছে এর তাহলে 100 ভাগে 42 আমরা জানি এর মানে গাণিতিক এটি পতি এর প্রক্রিয়াজাত যে কাজটি সেটি হলো গুণ তাহলে আমরা 100 ভাগে 50 গুণ 42 যদি করি তাহলে এখানে কি হয় 50 কে 50 50 যোগ 100 আর হলো এখানে 21 1 তাহলে আমার 21 হ্যাঁ তাহলে উত্তর কি আসলো বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী অতএব বিদ্যালয়টিতে মোট 21 জন ছাত্রী আশা করি বন্ধুরা বুঝতে পারছো আর আমার কয়েক মিনিট সময় আছে আমি খুব ঝটপট করে সমস্যাটি উঠে নাও আমার সময় কম আচ্ছা আমরা এখন চলে যাই তোমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো যে তোমাদের বইয়ে তিনটা খালি ঘর পূরণ আছে খালি ঘর পূরণের মধ্যে লক্ষ্য করবা লেখা আছে যে 25 লিটার 50 লিটার দেশ 25 লিটার তার মানে কি 50 মানে 50 ভাগের 25 শতকরা চাইছে তার মানে কি 50 কে আমার 100 করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে 2 দিয়ে গুণ করলে 100 ভাগের 50 তার মানে কি শতকরা 50 তাহলে তোমার খালি ঘরের 2 এর উত্তর তুমি পেয়ে গেছো চলে যাও 2 নম্বরে 2 নম্বরে 120 কিলোগ্রামের 20 শতকরা 20 কত হ্যাঁ এখানে কি তোমার একই কথা এটাকে কিভাবে করবা 120 কিলোগ্রামের তার মানে কি তুমি এটা এইভাবে লিখতে পারো কি লু এর 20 শতকরা 20 মানে 100 ভাগে 20 তার মানে কি 100 ভাগে 120 গুণ 20 20 কে 20 5 20 100 তাহলে 5 2 গুণে 10 4 5 20 তার মানে কত আসলো 24 হ্যাঁ কিলোগ্রাম 24 কিলোগ্রাম তাহলে তোমার যখনই শতকরা হবে তখন এই নিয়ম যখনই তোমার লব চাবে অর্থাৎ ওই যে এইটা যখন চাবে তখন তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে আবার যখন আসলো যে না এখন আমার এইটা খুঁজে বের করতে হবে তখন আমি কি করতে পারবো তখন আমাকে লিখতে হবে জি বন্ধুরা বাবা কথা বলে না বাবা টম্বু করতেছি বাবা বাবা জি জি তখন লিখতে হবে যে আমার সাথে কথা বললে এখন কাজ হবে না আমি এখন কাজ করছি একটু সময় নিচ্ছি 32 শতকরা কত এখানে 32% তো 32% মানে অর্থাৎ শতকরা কোথায় গেল ব্রাশটা জি তার মানে কি 100 ভাগে 32 সমস্যাটি এই তো নাকি
তাহলে এর মানে হলো এই যে এটাকে আমরা লিখতে পারি তোমার পঞ্চাশ ভাগে আট। আমার কিন্তু রেজাল্ট কোনটা আমরা কিন্তু পেয়ে ফেলেছি যে ষোলো জন লোক হলো ষোলো জন লোক হলো পঞ্চাশ জন লোকের 32%। অর্থাৎ আমার এখানে 100 মধ্যে হিসাব চাইছিল, সেটাকে তুলনা করে আমাকে 50 নামিয়ে আনা হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে এবং আগামী দিনের ঈদের শুভেচ্ছা রইল, তোমরা সুন্দর করে ঈদ পালন করবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোভিড-19 যে ভাইরাস সে কথাটি মনে রাখতে হবে, যেন সকলে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করি। আর বাড়ির কাজ হিসাবে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে অনুশীলনের মধ্যে এরকম তিনটি শূন্যস্থান আছে, পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার হলো 99, পৃষ্ঠা 1 খালি ঘর পড়ুন, এই তিনটি বাড়ির কাজ হিসাবে রইল। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা ভিউয়ার্স সকলকে, আমার সুচিন্তন মতবাদ আশা করছি। এবলে আমার আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।